আবারও ছাদ বাগানের দেখো পুনর্নবা শাক নিয়ে চলে এসেছি তোমরা অনেক বেশি পছন্দ করো এই শাক রান্নাটা সেই জন্য আমি আবারও এই শাকের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে পুনর্নবা শাকটা রান্না করব কাঁঠালের বীজ দিয়ে কাঁঠালের বীজ দিয়ে পুনর্নবা শাক কেউ কখনও খেয়েছো কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে ভালো করে সিদ্ধ করে ভেতরের যে এই যে খয়রি রঙের খোসাটা থাকে এটাকেও ফেলে দিয়েছি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সব সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি এই কাজটা আগে সেরে নিয়েছি এবার চলো রান্নার প্রসেসের দিকে যাওয়া যাক শাকগুলো দেখতে পাচ্ছ কতটা তাজা রয়েছে শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু কেটে নেব তবে এইটুকু শাক নয় আরও আছে এটুকু তোমাদের দেখাবার জন্য রেখে দিয়েছি আমি শাকটা দেখো ধুয়ে বেছে পরিষ্কার করে আমি একটু হাতের সাহায্যেই এরকম করে আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট এরকম করে একটুখানি ছোট করে নিয়েছি তোমরা চাইলে ছুরি বটি যা কিছু দিয়ে করে নিতে পারো কোনো অসুবিধা নেই ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো তো আজকে আমি পুনর্ শাকটা রান্না করব হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে কাঁঠালের বীজ দিয়ে তো তোমরা অনেক কিছুই খাও কখনো কেউ শাক রান্না করে খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমি অনেক রকমভাবে পুননবা শাক রান্না তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে তাই আরেকটা শেয়ার করে দিলাম দিয়ে দেবো দেখো সর্ষের তেলে আমি রান্নাটা করব যেহেতু সেহেতু সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন কুচি দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো পুনর্নামা শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আমি সব ভিডিওতেই বলে থাকি তোমরা পারলে কিন্তু এই শাকটা অবশ্যই খাবার চেষ্টা করবে যেহেতু ছাদ বাগানে হয় সে তো কোনো অসুবিধা হয় না আজকে তোমাদের সঙ্গে ছাদ বাগান থেকে শাক তোলাটা শেয়ার করিনি কারণ প্রচন্ড গরম রোজের মধ্যে শাকটা তোলা যায় না সেই জন্য সন্ধ্যাবেলা তুলতে হয় সেই জন্য তোমাদের সঙ্গে সেইটুকু জিনিস আর শেয়ার করতে ভালো করে রসুন শুকনো লঙ্কা কালো জিরা আর কাঁচা লঙ্কাটা আমি ভেজে নেব আর এর সঙ্গেই আমি দিয়ে দেবো যে কাঁঠালের বীজটা আমি সিদ্ধ করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে রেখেছি দেখো ধুয়ে পরিষ্কার করে এটাকে কাঁঠালের বীজটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিলে ভালো হয় এর আগের দিন আমি তোমাদের ডালের বড়ি দিয়ে সবজি দিয়ে দেখিয়েছি তার আগের বারো ছোলা দিয়ে দেখিয়েছিলাম এবার কাঁঠালের বীজ দিয়ে দেখিয়ে দিলাম আমি কাঁঠালের বীজটা একটুখানি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তাই এখন আর কিন্তু আমি নুনের ব্যবহার করছি না শাকটা দেবার পর আমি নুনের ব্যবহারটা করব দেখো বীজটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে ভালো করে সিদ্ধ করে নেবে তবে এতটাও করবে না যাতে গলে যায় একদম গলে গেলে সেটা ভালো লাগে না মুখে একটু পরলে ভালো লাগে তো এটা আমার ভাজা হয়ে গেছে দেখো কড়াইয়ের গা থেকে উঠে আসতে এবার আমি শাকটা দিয়ে দেবো শাকটা কড়াইতে দিয়ে এর সঙ্গে আমি দিয়ে দেব এক একে নুন নুনটা একটু অল্প দিকে রাখবার চেষ্টা করবে নাহলে কিন্তু শাকটা কমে গেলে নুনটা পোড়া হয়ে যেতে পারে যারা জানো না তাদের জন্য বলে দিলাম যারা জানো তাদের জন্য নয় এবার দিয়ে দেবো একটুখানি হলুদ হলুদটা দিলে শাকের সবুজ রঙটা কিন্তু বজায় থাকে নুন আর হলুদ দিয়ে দেখো একটুখানি সময় আমি কড়াইতে রেখেছি থেকে কত জল বেরোচ্ছে এই সময় তোমরা প্রয়োজন মতন যদি কেউ পছন্দ করো একটু মিষ্টি দিয়ে নিতে পারো আমি এখানে সামান্য একটু মিষ্টি যোগ করব শাগে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে বিশেষ করে খাড় জাতীয় সাগে এই শাকটা একটু খার ভাবটা বেশি থাকে সেই জন্য একটু মিষ্টিটা দিতে হয় আর যদি কেউ পছন্দ না করো তাহলে কিন্তু সে স্কিপ করতে পারো কারণ ব্যাপারটা পুরোপুরি অপশনাল দিলে খেতে ভালো লাগে আর না খেলে দিতে হবে না তো দেখো আমার কিন্তু এটা হয়ে হয়েছে প্রায় কিছুটা সময় একটুখানি সিদ্ধ হতে হবে শাকটাকে কারণ এটা যে জলটা ছেড়েছে এটাকে শুকিয়ে যেতে হবে কিছুক্ষণ জন্য আমি আমি এখন একটুখানি ঢাকা দিয়ে দিয়ে দেবো দেখো মিনিট শাকটাকে চাপা রেখেছিলাম তিন শাকটা যেহেতু খুব নরম এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে চাইলে তোমরা এই কাঁঠালের বীজগুলোকে এর সাথে ভেঙে মিশিয়েও দিতে পারো তো আজকে আমার কাঁঠালের বীজ দিয়ে পুনর্নবা শাকটা তৈরি হয়ে গেল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো